ক্যান্সার বিষয়টাকে আসলে আমরা কিভাবে বিশ্লেষণ করে থাকি? ক্যান্সার একটি ব্যাপক এবং বড় বিষয়, যে বিষয়টা সব ক্যান্সারকেই বুঝিয়ে থাকে। ব্লাড ক্যান্সার ছাড়াও অন্যান্য ক্যান্সারকেও এটা এটা মেন করে থাকে। সো আমাদের আজকের আলোচ্য বিষয় যে যে বিশ্ব ব্লাড ক্যান্সার দিবস, তাই আমি ব্লাড ক্যান্সারের বিষয়টির মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই। রক্তের ক্যান্সার, এই যে আজকে বিশ্ব ক্যান্সার দিবস, এই দিবসটি কিভাবে আসলো? এই দিবসটি জার্মান থেকে যাত্রা শুরু করেছে। পিটার হার্প নামে একজন বিলিয়নিয়ার অর্থবিত্তশালী মানুষ, তিনি তার ওয়াইফের যখন ব্লাড ক্যান্সার ধরা পড়ে তখন তার চিকিৎসা করেন যে চিকিৎসকের আন্ডারে। চিকিৎসা করার পরে পরবর্তী পর্যায়ে তার বোনমারো ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন দেখা দেয়। তখন বোনমারো ট্রান্সপ্লান্টেশন করতে গিয়ে ডোনার পাওয়া যাচ্ছিল না। ওই সময় তিনি উপলব্ধি করেন যে একটা ডোনার রেজিস্ট্রি করতে হবে, ব্লাড ক্যান্সারের চিকিৎসা করতে হবে। সো ব্লাড ক্যান্সার ট্রিটমেন্ট অ্যান্ড বোনমারো ট্রান্সপ্লান্টেশন, হেমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, এটা নিয়ে কাজ করা শুরু করলেন। ডোনার রেজিস্ট্রি নিয়ে কাজ করা শুরু করলেন এবং ওনার পরিবারের সব সদস্যকে এটার সাথে অন্তর্ভুক্ত করলেন। আস্তে আস্তে এই কাজটিকে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়া হলো। ইউএসএ, ইউকে, পোল্যান্ড, ইন্ডিয়া, আরো অনেক দেশে এটা ছড়িয়ে দেওয়া হলো এবং পরিশেষে এসে 2014 সালে একটি দিনকে বেছে নেওয়া হলো, সেটা আজকে এই 28শে মে 2014 সালে এটাকে আন্তর্জাতিক ব্লাড ক্যান্সার দিবস হিসাবে পালন করা শুরু হলো। আমাদের দেশে এবারেই প্রথম আমরা আন্তর্জাতিক ব্লাড ক্যান্সার দিবস পালন করছি। এই যে প্রতিষ্ঠানটা, যারা এটা জার্মানে শুরু করেছে, তারা হলো DKMS, তারা এটা শুরু করেছেন জার্মানে। এখন ব্লাড ক্যান্সার বলতে আমরা কি বুঝি? রক্তের যে বিভিন্ন প্রকার কোষ রয়েছে, সেল রয়েছে, যেগুলি RBC, WBC এবং প্লাটলেট, সেগুলি আমাদের শরীরে যখন তৈরি হওয়ার পরে আমাদের শরীরে তারা বিভিন্ন রকম কাজ করে। যখন শরীরের যে পরিমাণে দরকার সেই পরিমাণে তৈরি হওয়ার পরে আমাদের একটি নেগেটিভ ফিডব্যাক যায় যে আর বেশি তৈরি হওয়ার প্রয়োজন নেই। তখনই তারা নির্দিষ্ট সংখ্যক সেল শরীরের মধ্যে তৈরি হয়ে একটি ভারসাম্য রক্ষা করে। কিন্তু শরীরের বিভিন্ন ধরনের জেনেটিক পরিবর্তনের কারণে যখন এই নিয়ন্ত্রণ শরীর হারিয়ে ফেলে, তখন এই যে সেলগুলি, যে সেলগুলি মাদার সেল থেকে যে ডটার সেল তৈরি হয়, সেগুলি এটা পরিপক্ক হয়ে শরীরের কাজ করে, সেই জায়গাটাতে বাধাপ্রাপ্ত হয়। অনিয়ন্ত্রিতভাবে এই সেলগুলি তৈরি হইতেই থাকে এবং তারা ম্যাচুর অর্থাৎ পরিপক্ক অবস্থায় না গিয়ে শরীরের স্বাভাবিক যে কাজ করার কথা ছিল সেই কাজগুলি না করে শরীরের ক্ষতি করে। WBC যদি কমে যায়, শরীরে ইনফেকশনের মাত্রা বেড়ে যায়, ঘন ঘন ইনফেকশন হয়, এবং প্লাটিলেট যদি কমে যায় তাহলে রক্তক্ষরণ হতে পারে। হিমোগ্লোবিন কমে গেলে দেখা যায় যে রক্ত শূন্যতা দেখা দেয়। তাহলে এই যে অস্বাভাবিক সেলগুলি বেড়ে গেল, তারা তখন শরীরে যে যে জায়গা থেকে রক্ত তৈরি হয় সেই জায়গাগুলি তারা দখল করে ফেলে, স্বাভাবিক সেল তৈরি হতে পারে না। তখনই আমাদের শরীরে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়। উপসর্গ দেখা দিলে সাধারণত যে সমস্যাগুলি হয় এগুলির কারণে আমরা সাধারণত চিকিৎসকের শরণাপন্ন হই। যদি হিমোগ্লোবিন কমে যায় তাহলে শরীরে দুর্বলতা আসে। এই হিমোগ্লোবিন কমে যাওয়াটা কিন্তু প্রোগ্রেসিভ অ্যানিমিয়া বলে, অর্থাৎ প্রতিনিয়তই হিমোগ্লোবিন পরিমাণ কমেই যেতে থাকে। তখন শরীর ফ্যাকাশে হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, মনোসংযোগ থাকে না। পাশাপাশি যখন WBC কমে যায়, এখানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা WBC নিয়ন্ত্রণ করে, ঘন ঘন শরীরে ইনফেকশন দেখা দেয়। এবং যখন প্লাটিলেট গুলি কমে যায়, দাঁতের মাড়ি দিয়ে রক্ত যেতে পারে, মাড়ি ফুলে যেতে পারে এবং শরীরে বিভিন্ন জায়গায় লাল দাগ হতে পারে এবং শরীরে ইনফেকশনের কারণে জ্বর আসতে পারে, তখন চিকিৎসকের পরামর্শ করে নিলে আমরা সাধারণত রুটিন যেটা করি, একটি CBC এবং পেরিফেরাল ব্লাড স্ক্যান আমরা করে থাকি। সেখানে দেখা যায় অস্বাভাবিক সেল যখন আমরা দেখতে পাই,
তখন এটিকে কনফার্ম করার জন্য পরবর্তী পরীক্ষা নিরীক্ষাগুলি আমরা করে থাকি। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ। Please subscribe our channel.